নানা সমস্যায় জর্জরিত যশোরের শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক উদ্বোধনের পাঁচ বছর পরও এর কোনো অগ্রগতি নেই। আয় বাড়াতে বিয়েসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের জন্য ভাড়া দেয়া হচ্ছে প্রতিষ্ঠানটির একাংশ। ধুমধামে চলছে বিয়ের আয়োজন দেখে কমিউনিটি সেন্টার মনে হলেও এই চিত্র আসলে যশোরের শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কের। দেশ বিদেশের বিনিয়োগকারীদের জন্য নির্মিত ক্যাফেটেরিয়া ও কয়েকটি স্থান এখন ব্যবহার হচ্ছে বিয়ে সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের কাজে। প্রতিশ্রুতি অনুযায়ী সুযোগ সুবিধা না পেয়ে ক্ষতির মুখে পড়ছেন পার্কের বিনিয়োগকারীরা। ক্যাফেটেরিয়াটা অন্য পারপাসে ইউজ করা হচ্ছে, যার কারণে এখানে হচ্ছে এমপ্লয়রা এখানে চিপ রেটে খাবার এবং হচ্ছে তাদের চাহিদা অনুযায়ী খাবার এখানে পাচ্ছে না। এখনো পর্যন্ত কোনো বিদেশি কোম্পানি এখানে আসে নাই। কোনো ব্যাংকই কোনো আইটি ফার্মকে অর্থায়ন করতে চান না। এটি 15 বছরের জন্য টেক সিটি নামে বেসরকারি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়া হয়েছে। রাজস্বের শতকরা 18% সরকার আর 82% পায় টেক সিটি। আপনার আবাসন এবং বিনিয়োগকারীদের যারা গেস্ট থাকবেন তাদের জন্য এটাকে ধর্মটাকে আপনার প্রিপেয়ার রাখা, তাদের ফার্স্ট প্রায়োরিটি তাদেরটা নিশ্চিত করেই অন্যদেরকে ভাড়া দেওয়া হবে। গভর্নমেন্ট পায় হলো 18% যত রেভিনিউ নট ইনকাম, সরি নট প্রফিট। ওখানে যদি এক টাকাও যদি রেভিনিউ ইনকাম হয় ওইটার 18% গভর্নমেন্টের আর 82% আমাদের অপারেশন কস্ট হিসেবে আমরা পাই। আইসিটি সেক্টরে ইনভেস্টর রয়েছে, তাদের সাথে সরকারের যে কমিটমেন্ট যে কোন কোন সুযোগ সুবিধা দিতে হবে না দিতে হবে সে বিষয়টা সম্পূর্ণ সরকারের পক্ষে বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটি দায় দায়িত্ব। এটার সাথে পিএমসি প্রপার্টি ম্যানেজমেন্ট কোম্পানি হিসাবে টেক সিটির কোনো সংযোগ নাই। 2017 সালের 10 ডিসেম্বর যশোর শহরের নাজির শঙ্করপুর এলাকায় 12 একর জমির উপর 305 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় দেশের প্রথম এই সফটওয়্যার টেকনোলজি পার্ক। দীপ্ত, বার্তাকক্ষ। নানা সমস্যায় জর্জরিত যশোরের শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক উদ্বোধনের পাঁচ বছর পরও এর কোনো অগ্রগতি নেই। আয় বাড়াতে বিয়েসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের জন্য ভাড়া দেয়া হচ্ছে প্রতিষ্ঠানটির একাংশ। ধুমধামে চলছে বিয়ের আয়োজন দেখে কমিউনিটি সেন্টার মনে হলেও এই চিত্র আসলে যশোরের শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কের। দেশ বিদেশের বিনিয়োগকারীদের জন্য নির্মিত ক্যাফেটেরিয়া ও কয়েকটি স্থান এখন ব্যবহার হচ্ছে বিয়ে সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের কাজে। প্রতিশ্রুতি অনুযায়ী সুযোগ সুবিধা না পেয়ে ক্ষতির মুখে পড়ছেন পার্কের বিনিয়োগকারীরা। ক্যাফেটেরিয়াটা অন্য পারপাসে ইউজ করা হচ্ছে, যার কারণে এখানে হচ্ছে এমপ্লয়রা এখানে চিপ রেটে খাবার এবং হচ্ছে তাদের চাহিদা অনুযায়ী খাবার এখানে পাচ্ছে না। এখনো পর্যন্ত কোনো বিদেশি কোম্পানি এখানে আসে নাই। কোনো ব্যাংকই কোনো আইটি ফার্মকে অর্থায়ন করতে চান না। এটি 15 বছরের জন্য টেক সিটি নামে বেসরকারি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়া হয়েছে। রাজস্বের শতকরা 18% সরকার আর 82% পায় টেক সিটি। আপনার আবাসন এবং বিনিয়োগকারীদের যারা গেস্ট থাকবেন তাদের জন্য এটাকে ধর্মটাকে আপনার প্রিপেয়ার রাখা, তাদের ফার্স্ট প্রায়োরিটি তাদেরটা নিশ্চিত করেই অন্যদেরকে ভাড়া দেওয়া হবে। গভর্নমেন্ট পায় হলো 18% যত রেভিনিউ নট ইনকাম, সরি নট প্রফিট। ওখানে যদি এক টাকাও যদি রেভিনিউ ইনকাম হয় ওইটার 18% গভর্নমেন্টের আর 82% আমাদের অপারেশন কস্ট হিসেবে আমরা পাই। আইসিটি সেক্টরে ইনভেস্টর রয়েছে, তাদের সাথে সরকারের যে কমিটমেন্ট যে কোন কোন সুযোগ সুবিধা দিতে হবে না দিতে হবে সে বিষয়টা সম্পূর্ণ সরকারের পক্ষে বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটি দায় দায়িত্ব। এটার সাথে পিএমসি প্রপার্টি ম্যানেজমেন্ট কোম্পানি হিসাবে টেক সিটির কোনো সংযোগ নাই। 2017 সালের 10 ডিসেম্বর যশোর শহরের নাজির শঙ্করপুর এলাকায় 12 একর জমির উপর 305 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় দেশের প্রথম এই সফটওয়্যার টেকনোলজি পার্ক। দীপ্ত, বার্তাকক্ষ।